নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 মীন রাশির কেমন যাবে? দেখুন, মীন রাশির বর্তমানে শনি সাড়েসাতি পাস করছে, শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। দেখো, দ্বাদশভাবে অবস্থান করছে শনি, শনি কিন্তু এবছর আপনাদেরকে বিশেষভাবে, যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, বা যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, এই বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনারা মীন রাশির মানুষ, মীন রাশির এবছর যেহেতু শনি সাড়েসাতি পাস করছে, শনি আপনাদের রাশির দ্বাদশভাবে রয়েছে, সরাসরি ষষ্ঠ ভাবকে দেখছে। আমি একটি কথা বারবার বলেছি, শনির দৃষ্টি কিন্তু খারাপ, স্থিতি ভালো। যেমন আপনাদেরকে ফরেন জায়গা, বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে লাভ দেবে। আপনাদের যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে লাভ কিন্তু দিবে এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দিবে। কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি আপনাদের ঋণের জায়গা বৃদ্ধি করবে। 2024 আপনাদের ঋণ এবং শত্রুতা এবং মামলা মকদ্দমাতে কিন্তু আপনারা কিন্তু পড়তে কিন্তু পারেন। অর্থাৎ শুধু এখানে যে পজিটিভ কথা বলার জন্য না, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। শনি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আপনাদের এই বছর কিন্তু ঋণ, আমি একটা কথা বলবো, অপ্রয়োজনীয় ঋণে আপনারা জড়াবেন না, সেই জায়গাটাতে আপনারা রিকভারি করতে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা আসবে। এবং শত্রুতা, অযাচিত শত্রুতা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। এবং এর পাশাপাশি শনির আপনার তৃতীয় দৃষ্টি আপনাদের ধনভাবে কিন্তু পড়ছে। দেখুন, ধনভাবে এবং নিচস্থ গৃহে শনির দৃষ্টি আপনাদের অর্থ খরচ এবছর বৃদ্ধি করবে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে মীন রাশি, কারণ ধনভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের লোকজনের উপর বা আপনাদের পরিবারের সদস্যের জন্য আপনার হয়তো খরচা বা আপনার নিজের স্বাস্থ্যের জন্য মেডিকেল জায়গাতে এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে শনি। দেখুন, ভাগ্যক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ একবারে কিন্তু হতে যাবে না, সেই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে একটু হলো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজ আপনাদের হবে, কিন্তু আলটিমেটলি কাজে আপনারা সাকসেস পাবেন, কিন্তু সেখানে আপনাদের কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু এগাতে কিন্তু হবে। কিন্তু দ্বাদশভাবে শনি যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে আপনারা এবছর কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং সরাসরি রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাকে আপনাদেরকে কিন্তু ডিসিশন নিতে একটু হলো সমস্যা কিন্তু করবে, এবং আপনাকে বাটারিং করে আপনার কাছ থেকে কাজ আদায় করে নেবে এমন সুযোগ সন্ধানী মানুষও কিন্তু থাকবে এবছর। অর্থাৎ মীন রাশি সাড়েসাতি চলছে, সাড়েসাতি পাস করছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিন, কিছু একটা ভুল সিদ্ধান্ত আপনাদের জীবনে অনেক ক্ষতি কিন্তু করে দিতে পারে। এবং সপ্তম গৃহে কেতু ম্যারিড লাইফ নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের কিন্তু আসবেই আসবে, এবং অথবা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য, লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য এক ছাদের তলে থাকলেও নিজেদের মধ্যে কিন্তু বন্ডিং কিন্তু থাকবে না, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে আর্গুমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে।
শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বছরটা মধ্যম কিন্তু রয়েছে, খুব একটা খারাপ আমি বলবো না আর খুব যে ভালো সেটা আমি বলবো না। মোটের উপর দিয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমে চলে যাবে। এবার আসি বিবাহ। দেখুন, বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, মে মাস থেকে বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে। আমি বলবো যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, কনসালটেন্সি বা আপনারা কোনো কোনো জ্ঞানমূলকের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। সরাসরি এবার বৃহস্পতি আপনার সপ্তম গ্রহে দিচ্ছে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন না, আমি বলবো মে মাসের পর থেকে বৃহস্পতি আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু দিবে, অর্থাৎ শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্মের জায়গাটা আপনাদের কিন্তু বিশেষভাবে দিবে সরাসরি বৃহস্পতি, এবং আপনাদের একাদশভাবের উপর দৃষ্টি দিচ্ছে। ইনকাম আপনাদের বৃদ্ধি করবে মে মাসের পর থেকে, এবং ভাগ্যভাবে দৃষ্টি মে মাসের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য বিড়ম্বনাগুলো কাটবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কিন্তু আপনাদের এই সময় রাগজেদ কিন্তু বাড়বে। আমি একটি কথা আপনাদেরকে বলছি, রাগজেদকে কন্ট্রোল করুন। এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে ইনকাম আপনাদের গেন করবে, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই বছর কিন্তু সম্পন্ন কিন্তু হবে। যারা এজেড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হাড়ের সমস্যা এবং হার্টের সমস্যা এই দুটো কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে, অর্থাৎ এই জায়গায় অবশ্যই আপনারা নজর রাখুন। এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু চাপ থাকবে, অর্থাৎ আমি একটি কথা বলবো যে কর্মের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনারা হতে পারেন, কর্মক্ষেত্রের চাপ এই জায়গাগুলো রয়েছে। কিন্তু আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের যারা বিক্রয় করতে চাইছেন বা সম্পত্তি ক্রয় করতে চাইছেন মে মাসের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে। চাকরির যোগ আপনাদের রয়েছে, এবং এর পাশাপাশি নিজস্ব গৃহ নির্মাণ যারা বাড়ি তৈরি করতে চাইছেন বা একটা ফ্ল্যাট কিনতে চাইছেন বা জমি কিনতে চাইছেন, আমি বলবো আপনাদের মোটের উপর দিয়ে এপ্রিলের পর থেকে এই সম্ভাবনাগুলো কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি কিন্তু করবে। 100% না হলেও 50% আপনাদের এই সম্ভাবনা কিন্তু বাড়বে। 2024 শনি সাড়েসাতি চলছে, অবশ্যই শনি সাড়েসাতির আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন, এবং রাস্তার দুস্থ কুকুরকে আপনারা অবশ্যই খাওয়ান, বিশেষভাবে শনি মজবুত করার জন্য। এবং পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে মুক্তি পেতে চলেছেন। শনি সাড়েসাতি চলছে, অবশ্যই আমি একটা কথা বলবো, আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নিন, এবং ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনার যে সমস্যা রয়েছে সেটা থেকে মুক্তি পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।